উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোয় এক নাবালিকাকে উদ্ধার করলো উত্তর দিনাজপুর চাইল্ড লাইন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে জেলার টুঙ্গিদিঘিতে। জেলার চাইল্ড লাইনের তরফে উত্তম দাস জানান, তাদের কাছে সূত্র মারফত ভিন রাজ্যের তরুণীর ঘুরে বেড়ানোর খবর যায়। পরে তারা করণদিঘি থানার সহায়তায় ওই তরুণীটিকে উদ্ধার করে একটি হোমে পাঠিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয় তাদের পরিবারের সদস্যদের কাছে। উপযুক্ত প্রমাণ দিয়ে তারা নিয়ে যাবেন ওই তরুণীটিকে। যেহেতু করণদিঘি থানায় একটি মামলা নথিভুক্ত করাই হয়েছে, তাই আদালতের মাধ্যমে ওই তরুণীটিকে ফিরিয়ে নিতে পারবেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস আর কি কি বলেছেন শুনব। আপনার নাম? উত্তম কুমার দাস। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইন। কিসের জন্য আসছেন আজকে এখানে? আমরা একটা খবর পাই আমাদের সোর্স মারফত যে টুঙ্গিদিঘি বাজারে একটা নাবালিকা মেয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। তো আমাদেরকে পাবলিক ওখানকার জানিয়েছিল যে মেয়েটার বাড়ি হয়তো বাইরে কোনো অন্য স্টেটে হবে। তো আপনারা একটু আসেন মেয়েটাকে ওর ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য বা হোমে রাখার জন্য আপনারা একটু আসে একটা ব্যবস্থা করেন। তো আমরা এলাম পুলিশকে সঙ্গে নিয়ে করণদিঘি থানার, ওখান থেকে মেয়েটাকে রেস্কিউ করি এবং বর্তমানে আমরা থানাতে এসে জিডি করা হলো এবং আমরা একে উত্তর দিনাজপুর জেলার যে সিএনসিপি গার্লস হোম রয়েছে সেখানে আমরা মেয়েটাকে ওর বেটারের জন্য ওখানে রাখা হবে এবং ওখানে কাউন্সিলিং করা হবে। তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসছে, কীভাবে আসলো এবং পরবর্তীতে তার বাড়ির ব্যবস্থা, যাওয়ার প্রচার ব্যবস্থা সিএমসি। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিন হার রিপোর্ট, টাইমস 14 বাংলা।